করোনা ভাইরাসের একটা স্বপ্ন আজ কয়েকদিন ইন্টারনেটে চলছে, আপনারা দেখেছেন করোনা ভাইরাস। ইতালিতে মামুন মাহফুজ নামে মামুন মারুফ নামে এক যুবককে, বাংলাদেশের যুবক, তাকে স্বপ্ন দেখিয়েছে যে করোনা ভাইরাস বাংলাদেশে যেতে পারে যদি তিনটা কাজ ওই দেশের লোক না করে। স্বপ্নে ছয় প্রকার, আমার যেহেতু বিষয়টা আলোচনার বিষয় না, আমি শুধু থিওরিটা বলছি একটা। আমি আলোচনা যদি কোনো সময় আশপাশ জেলায় আসি দেখব। স্বপ্ন হচ্ছে ছয় প্রকার, এর মধ্যে প্রথম যে বিষয়টা, নবীদের স্বপ্ন হচ্ছে ওহি। নবীদের স্বপ্ন কি? নবীরা জেগে থাকলেও আল্লাহ ওহি দিয়েছে স্বপ্নের ভেতরেও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের ভেতরে কি দিয়েছিল? ইন্নি আরা ফিল মানাম আন্নি আজবাহুকা ফাংজুর মা যাতারব, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, এখন তোমার রায় বলো। ইসমাইল বলেছিলেন, আল্লাহ তুমি, হে আমার বাবা, তুমি সাধারণ মানুষ না, তুমি নবী। নবীদের স্বপ্ন কি হয়? সুতরাং আল্লাহ যা আদেশ দিয়েছে আপনি এটা কার্যকর করেন। এরপরে কিয়ামত পর্যন্ত নবী যেহেতু আর আসবে না, স্বপ্নের ভেতরে কেউ যদি দেখে ওইটা ওইটা ওহির মতো অত গুরুত্ব হবে না। কিন্তু আল্লাহর বুজুর্গ বান্দারা যদি কিছু দেখে, নেককার আল্লাহওয়ালা স্কলার যারা, এরা যদি কিছু দেখে ওইটা হবে এলহাম। ওটা কি এলহামের দরজা? কিয়ামত পর্যন্ত খোলা আছে, কেউ যদি এটা বিশ্বাস না করে তার ইমানের ঘাটতি আছে। উনি তো আর এটা কোরআন এবং হাদিসের মতো 100% অথেন্টিক এটা বলছে না, স্বপ্নে দেখিয়েছে হলেও হতে পারে। স্বপ্নে দেখিয়েছে বাংলাদেশে করোনা আক্রমণ করবে না যদি তিনটা কাজ তারা করতে পারে। এক নম্বরে ভারতের এই উলঙ্গ চ্যানেলগুলো দেখা বন্ধ করা লাগবে। দ্বিতীয় নম্বরে আল্লাহর ঘর এবং নবীর ঘর, এই মসজিদ এবং মাদ্রাসার দায়িত্ব কোনো বেঈমানকে দেওয়া যাবে না, দেওয়া লাগবে ইমানদারকে। স্বপ্ন তো ঠিকই আছে, মিলে যাচ্ছে, কারণ এই দেশের অধিকাংশ মসজিদ আর মাদ্রাসার দায়িত্বে আছে। অত জোরে বলার দরকার নেই। বাংলাদেশে আমরা দেখি মসজিদে লেখা থাকে মদখোর যদি যায় প্রবেশ করতে পারবে। মদ খেয়ে কেউ যদি মসজিদে যায় ঢুকতে দেবে না, কিন্তু কেউ যদি সুদ খেয়ে যায় অসুবিধা আছে, ঘুষ খেয়ে যায়, জেনা করে যায় অসুবিধা নেই। মদও যেই হারাম, জেনা করাও সেই হারাম, ঘুষ খাওয়া সুদ খাওয়াও হারাম। তো চারটাই একই পর্যায়ের, কোনো পার্থক্য নেই, নাকি ওইটা 100% আর এটা 50% না, একেবারে 100%। তা আপনি মদ খেলে যেতে দেন না, সুদ খেলে সভাপতি বানান, কোন কারণে? আর এই সুদখোর ঘুষখোর এই জেনাখোর এই সভাপতির কারণে মসজিদে আজ হক কথাগুলো বলা যায় না। আর আমাদের দেশের অবস্থা হয়ে গেছে এই কথাগুলো সঠিক না বলতে বলতে মুসল্লিদের অবস্থা এই, হুজুর যা বলছে মনে হয় এইটাই ইসলাম, কারণ হুজুর তার এখন সঠিক কথা বলে না। আমার এই ছোট্ট জীবন, আমার বয়স কেবল 28 বছর, এই কয় প্রায় 14টা মসজিদ পাল্টালাম। অবশ্য আল্লাহু আকবার, তোর মাথায় তার কাটা, আমার জীবন চলে যাচ্ছে আর ও বলছে আল্লাহ। মফিজ কি গাছে ধরে, রংপুরে ধরে, ওই যে মনে হয় রংপুর থেকে এসেছে, দিনাজপুরের লোক না। করোনা তাকে উত্তর দিচ্ছে যে বাংলাদেশের মানুষকে জানান তারা যেন মসজিদ এবং মাদ্রাসা নবীর ঘরের দায়িত্ব যাদেরকে দেয় তারা যেন ইমানদার হন। আমরা যেটা দেখতে পাচ্ছি না, বিশেষ করে ঢাকা, ঢাকা শহরে যত মসজিদ আছে একটা মসজিদ থেকে এখন হেদায়েতের কথা আসে না, ওই কমিটি যা বলতে বলে তাই বলে। আর এটা শুনতে শুনতে মুসল্লিদের অভ্যাস হয়ে গেছে, এ 10 বছর একাধারে ইমামতি করছে এমন ইমাম, ও মনে করে এটা আমার একেবারে ধরা বান্ধা, আমি মরে গেলে আমার ছেলে পাব। যতটুকু সভাপতি বলতে দেয় ওই বলে, মুসল্লিদের অবস্থা ওই হয়ে গেছে, ওরা মনে করে যে ইসলাম মনে হয় এই হুজুরটা বলছে এইরকম। তিন নাম্বারটা আমার বলার দরকার নেই, আমি বলে মায়ের খেতে পারবো না।
করোনা যদি আসে ওই দেশে সবাইকে আক্রমণ করবে না, স্বপ্নেও জানিয়েছে যে আক্রমণ করবে যারা ইসলামের নাম নিয়ে যারা মোনাফিকি করছে ধর্মের ব্যাপারে কোরআনের ব্যাপারে। সুতরাং আপনাকে আমি সাবধান করছি, আপনি নিজের স্বার্থ সিদ্ধির জন্য কোরআনের বিপক্ষে অবস্থান নেবেন না। আজকে একটা কে যেন ভিডিও বানিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিচ্ছিল, হঠাৎ ওর কানের কাছে কে যেন যে বলছে করোনা, ওরে লাফালাফি শুরু করেছে। কাফের মুশরিক যারা এদের সবচাইতে বড় ভয় হচ্ছে মরণের, কিসের বলেন? আর মুসলিম যারা ইমান যাদের আছে এদের সবচাইতে আকাঙ্ক্ষার বিষয় হচ্ছে মরণ। এরা চায় মরতে পারলে আমার একটা বিশাল জীবন অপেক্ষা করছে, তার নাম জান্নাত। নাম কি আমার ভাইরা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছিলাম। হযরতে খাদিজা বলেন, যতদিন আমার স্বামী আমার জীবনে ছিল ততদিন আমি একা একা কোনোদিন খাবার খাইনি, স্বামী আসলে একসাথে বসে খাবার খেতাম। এই জন্য আমাদের ভেতরের মহব্বত যদি বাড়াতে হয়, স্বামী স্ত্রীর মিল মহব্বত তৈরি করতে হলে আপনাকে অবশ্যই স্বামী স্ত্রীর খাবারের প্রতি একটু লক্ষ্য দেওয়া লাগবে। দরকার হয় এক প্লেটে খাবার খাবেন, একে অন্যকে খাবার তুলে দেবেন, মাঝে মাঝে স্ত্রীর খাবারের প্রশংসা করা লাগবে, এটা নবীর সুন্নাত। তিন নম্বরে খাদিজাতুল কুবরা বলেন, যতদিন আমি এ পৃথিবীতে নবীজির সাথে সংসার করেছি মাত্র 24 বছর, কয় বছর? 40 বছরে আমার বিয়ে হয়েছিল। আর আমি সর্বোচ্চ নবীজির যখন 49 বছর বয়স তখন আমার ইন্তেকাল হয়ে গেছে, তার মানে নবীজির 25 বছর থেকে ওদিকে 49 কত হয়? এই 24 বছরে তার সাথে সংসার করতে গিয়ে তিনি দিনের দাওয়াত নিয়ে ইসলাম প্রচার করতে গিয়ে রাতের বেলা যখনই আসতেন আল্লাহর নবীর জন্য, আমি রাতের বেলা নিজে দরজার সাথে পিঠ লাগিয়ে লাগিয়ে ঘুমাতাম। স্বামীর জন্য যার আশা থাকবে রাতের বেলা, আকাঙ্ক্ষা থাকবে, আগ্রহ নিয়ে থাকবে, অপেক্ষায় থাকবে, যতক্ষণ স্বামীর জন্য অপেক্ষা করবে অতক্ষণ ওই মহিলার আমল নামায় সওয়াব হতেই থাকবে। এখানে আমরা পুরুষ আছি, আমাদের তো বিশাল মর্যাদার কথা আমরা শুনি, সুবহানাল্লাহ পড়ছি। স্ত্রীর প্রতি এক একজন পুরুষের দায়িত্ব আছে চারটা। এক নম্বরে বিয়ের সময় তার দেনমোহর দিয়ে দেওয়া, দুই নম্বরে সারা জীবন তার খাবারের ব্যবস্থা করা, তিন নম্বর তাকে সাজগোজ করার জন্যে একটা ঘর এবং প্রসাধনীর ব্যবস্থা করা, চার নম্বর আল্লাহর নবী বলেন তার আত্মীয় স্বজন যারা আসবে ওই খরচের দায়িত্ব স্বামীর কাঁধে তুলে নেওয়া।